শরীরে আমার নাইটিটা কি দারুণ লাগছে দেখো, কি দারুণ দারুণ নাইটি আমার, পিনটা কি সুন্দর না দেখো, পিনটা ও হতদিন থাকলে হবে না, কি গরম লাগছে বন্ধুরা কি বলবো। আমি না আবার মোটা হয়ে গেলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং, তো গৌরী কুইন চ্যানেলের মধ্যে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। তো চলো, আজকে তো গাছ ষষ্ঠী আর জামাই ষষ্ঠী, তো আমরা যাচ্ছি এখন গাছতলায় ষষ্ঠী করতে। এমনি লাগিয়ে দাও না, থালা দিতে হবে, এখানে দাও, এদের উপর দাও, ধরা পড়ে না। আমাদের গাছতলায় পুজো করে, ষষ্ঠী পুজো গাছতলায় হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, কলকাতায় হয় না, কলকাতাতে তো অন্যরকম করে পুজো হয়, পরে বলছি, আর এখানে অন্যরকম করে হয়। আমি দিচ্ছে দেখো, মিষ্টি ঘুমাচ্ছে তার জন্য, কি রোদ। কাকিমা তো হবে না বলো, চলো গাছতলায় গিয়ে দেখা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। পারি না মাজার জন্য, পারি না, নাহলে কুড়া না, বদমাশি হয় না মনের মধ্যে আমার, আমি মাজা নিয়ে অক্ষম হয়ে গেল, আর কি তেল দিতে হতো, তাই কোন তোমরা সকল মনে সকল বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, আর ক্যামেরাটা তো দেখো বাড়ি চলে এসেছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তোমরা তো দেখলে আমাদের কেমন করে পুজো দেয় না দেয়, ষষ্ঠী তলাকে ওরকম ষষ্ঠী গাছে সুতো বানতে হয়, তারপরে আম দই সব কিছু দিয়ে, ফল দিয়ে, পাকার হাওয়া দিয়ে সব কিছুতে পুজো করতে হয়। তোমাদের তো দেখালাম কি কী করে করি, আর আমার সিঁদুরে কী হয়ে গেছে দেখো, আর কারেন্ট চলে গেছে, একটা কারণ আমি এটা দেখে না হাওয়া খাচ্ছি, সেটা তো তোমাদের বলিনি, আমি বাড়িতে এসেছি আর কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে তো আমাদের মিষ্টি দেখো ঘুমোচ্ছে, ঘুম আর ভাঙে না, কি গরম লাগছে কি বলবো। আজকে আমার রান্না ছুটি, তাও জোগাড় দিতে হবে মায়ের দ্বারাও, ছুটি বলে নেই আজকে মার, আজকে আমাদের ভাত মাত খাওয়া নেই। কলকাতাতে যেটা বলছিলাম কেমন হয়, কলকাতাতে আজকে দিনে জামাইরা আসে, মেয়েরা আসে, ভালো মন্দ রান্না হয়, অনেক রকম মাছ মাংস অনেক কিছু ভালো ভালো। আর আমাদের মুর্শিদাবাদে কী হয়, জামাই এলে পরে জামাইকে মাংস টাংস সব কিছু রান্না করে দেবে, কিন্তু ওই আমরা কেউ ভাত মাংস এসব কিছু খাবো না আজকে। আমাদের যেমন ষষ্ঠীগুলো যেমন নিরামিষ খায়, রুটি পরোটা লুচি, রুটি হয় না লুচি, এইসব ভালো মন্দ খাবে, মিষ্টি কাঁঠাল দই মিষ্টি আম এইসব আর কি। তো আজকে আমি রুটি খাবো, রুটি খাবো যে লুচি খাবো, লুচি করবে মা, আর ভাত খাওয়ার মতো আমার কেউ নেই, মিষ্টি তো ভাত পছন্দ করে না, মিষ্টি লুচি টুচি হলে বেশি ভালো। তো চলো আর কারেন্টটা আসুক দিয়ে আসছি তোমাদের সামনে, প্রচুর গরম লাগছে, আর হাত পাখাটা পেলাম না খুঁজে, আর একটাই দেখো ইয়ে ছিল ওইটা দেখলাম, কই পেলাম না, আসছি না এখানে দাও। তো বন্ধু দেখো আমার ঘরে অন্ধকার, কিছু করার নেই, আর দেখো হাতে আমাদের সুতো বানতে হয়, তো সুতো বেঁধে দিয়েছে, কারেন্ট নাই বলে অন্ধকার, এই যে দেখতে পাচ্ছ নাকি জানি না অন্ধকারে, এটা হলো ষষ্ঠী গাছের সুতো, আর তেল হলো দিতে হয়, তেল হলো ইয়ে কপালে পরিয়ে দিয়েছে, কারেন্ট নাই বলে বেশি বুঝে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। ওটা ভালো করে বাঁধলা, বাঁধলাম তো, গঙ্গা পুজো কবে, চার দিন পর থাকবে তো, তো এই যে এটা ওটা সেই গঙ্গা পুজো হয়, গঙ্গা পুজোর দিন খোলায়, কিন্তু গঙ্গা পুজোর পর্যন্ত তো থাকবোই না, আর কালকে দেখো নেলস করে এসছি, যে নেলস কাকে
তো চলো আসছি কিছুক্ষণ পর। তো এখন দেখো এই প্রসাদটা খাবো, প্রসাদটা খেয়ে জল খাবো, যেহেতু তো তেমন কিছু খেতে পারবো না তার জন্য। বন্ধু দেখো দুপুরের খাবার হলো, এটা হলো ছোলার ডাল আর ঘুগনি আর লুচি, আর আম কাটতে গেছে মা, আমটা কেটে নিয়ে আসবো, এটাই হলো আজকের খাবার, এটাই খাবো। চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই, এতক্ষণ শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম, ঘুমাইনি আমি, শুয়েছিলাম। দেখো আমাকে পাগল বানিয়ে রেখে দিয়েছে, কামড়াচ্ছে। দেখো দেখো বা কামড়ে কামড়ে পুরো শেষ করছে আমাকে। তুই কেন কামড়িছে আমাকে? এখানে হয়েছে কালে কামড়িয়ে দিয়েছে। তুই প্রথমে আমাকে কামড়িছিস, আমার এই কেনটা করে কামড়ে দিয়েছে। আয় আর একটু কামড়াই। আর এই দেখো আমার মার এখন যেটা কাজ সেটা করছে, দোকানে জিনিস নিয়ে। আর আমার বিছানার অবস্থা দেখেছো? আমি এখন কলকাতা যাব কালকে, তার জন্য সব কিছু গুছাই। এই দেখো আমার মায়ের ময়দা দেখো, এর ময়দা দেখো গরম লেগেছে মনে হাওয়ার সামনে দাঁড়িয়ে গেল। আর একে উঠতে বলছি তখন দেখো উঠছে না, ব্যাগ ট্যাগ গুলো গুছাবো। দেখো ব্যাগ গুছো, কালকে যাবো না পরশু দিন যাবো, পরশু দিন যাবো, তো ব্যাগ গুলো গুছিয়ে রাখি। 14 তারিখে কলকাতা যাচ্ছি আমি। না গো শোন না, 19 তারিখে যাচ্ছি। ও হতদিন থাকলে হবে না, কি গরম লাগছে বন্ধুরা কি বলবো। আ আমি না আবার মোটা হয়ে গেলাম, বললাম না মিষ্টু। আমার ফোন, আমার ফোন, এর পরে সাইকেল চাপে দিবে, দিবে কি দিবে মার সামনে না ভিডিও বানানো। বুড়িতে জানলো না কেসটা কি হলো, এই দেখো আমার মা। যারা আমার মাকে দেখো নি, আমার মাকে দেখে নাও, মাকে দেখে নি। তোমাকে কি সবাই দেখতে পায় নাকি সসমাতে? তাই না বলো, মাকে তো সসমা দেখতে পাও না। আমার চুলের অবস্থা দেখো। চলো আমি আবার ব্যাগগুলো গুছাবো, গুছে মুখটা ফেস ওয়াশ দিব। সে সিঁদুর মিত্র কি অবস্থা, সে পুজো করেছি। এখন আমার দাদা ফোন করেছে, তো চলো মা কথা বলে নে। আর আমি ব্যাগ ট্যাগ গুলো গুছিয়ে নি, একটু ফ্রেশ হয়ে নিই। আমার নাইটিটা কি দারুণ লাগছে, দেখো কি দারুণ দারুণ নাইটি আমার, পিনটা কি সুন্দর না দেখো, পিনটা খুব সুন্দর লাগছে নাইটি। আর আমাদের মিষ্টি কি নাইটি, মিষ্টিটা হলো ব্ল্যাক কালারের, এই দেখো। আর আমারটা হলো রেড কালার, মিষ্টি নেলসটা দেখো। আর আমারটা তো চলো আমি সব কাজগুলো করে নিই, করে নিয়ে আসছি।